আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি কেন জমির মধ্যে কি করতেছেন ভাই? ভাই কেন, আমি ধান ক্ষেতে মাছ চাষ করছি, বুঝছেন নি? ধান ক্ষেতের মাছ চাষ হইলো এই জায়গাটাতে, জার্মনি দেখছেন? হ্যাঁ। জার্মনিটা হইলো হচ্ছে ধান ক্ষেতে যে ফাফড়া ধরলে যে গরম আবহাওয়াটা আছে না, মাছে যে গরম হইলে পরে তার ঠান্ডা জায়গা আশ্রয় নিবার লাগি, ওই জায়গাটা আমি তৈরি করছি। আমার এই জমি ধারণা হইলো 42 শতক জায়গা, বুঝছেন নি? বুঝছি বুঝছি ভাই। এই 42 শতক জায়গার মাঝে আমি মাছ চাষ করছি, ওই যে যেগুলো বাম্পার গুলা রাখছি মাছের সারি করে ধুয়ে যাতে ভাবে এইভাবে হয় যে এইগুলার লাগিয়ে রাখছি আর কি। আর ধান ক্ষেত্রে মাছ চাষ করলে মনে করুন না, এই যে যে আগাছা বাগাছা আছে এগুলা দ্রমণ থাকে, এক ফসলে 2 বছর লাগে, এই 2 ফলন পাওয়া যায়। এখন আমার প্রশ্ন যে ভাই, যেমন আমরা বাণিজ্য সঙ্গে তো এরকম কোনোদিন দেখি নাই, মানে হেতুয়া হেতুয়ার মাঝে আবার মাছ চাষ করেন, এরকম তো কোনোদিন দেখি নাই। আর আপনি কোনো আনো দেখছেন বাগে কোনো দিন শিখছেন নি এই ধরনের কাজ? আমার কাজ করে হইলো, আমার গোত্র হইলো ভাই, আমি আপনাদের কই, আমার বাড়ি হইলো তোমার বানিয়াচুং 3 নম্বর ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড। আমি ঢাকা আকসানি মিশনের কিছু, এই ঢাকা আকসানি মিশনের যে কেয়ার বাংলাদেশ এর কাছে কিছু পরিচয় দিলাম। আমি মনে করুন কালেক্টর হিসাবে হাঁস মুরু ব্যবসা করতাম, বা এরা কালেক্টর হিসাবে টাকায় এরা সাহায্য শুনে আমি এগুলো কাজ করছি। ঢাকা আকসানি মিশনের অনেকগুলা এরা সাহায্য শোনা আমাদের দেয়, যে আমরা দেখতেছি যে এই সাজেশনে কাজ করলে নিয়ে আমরা পদোন্নত হইতে পারি, দেখা যায় আল্লাহর রহমতে পদোন্নত হই। আর আমি এই যে ধান ক্ষেত্রে মাছ চাষ করছি, স্বাভাবিক মাছ চাষ করি, আমি চেষ্টা করি দেখতেছি যে এগুলা আমার লস হইব না লাভ হইব, দেখা যায় আল্লাহ দিলে আমার ফলনগুলা খুব ভালো হয়। এরপরে বিষয় তো ভাই, আপনি দেখলাম গরিব মানুষ, দিন মজুর মানুষ, এখন আপনি কি মানে হেরা কাছে কিছু টাকা টুকা পাইছেন বাগে কিবা কিতা করতেছেন? যে না, আমি টাকা টুকা পাইছি না, কারণ হইলো এরা সাহায্য শুনে যে আমি কাজ করছি, এটি সুক্রিয় আলহামদুলিল্লাহ। এই কাজ করে আমি যে আজকে এই মোটামুটি অবস্থায় চলন ভাই হিসাবে আমি চলতে আসছি, আমার একটু উন্নতর দিক হই, এটুই আমি সুক্রিয় আদায় করি। আসল কথা হইলো জমির ধান লাগাইছি আমরা, জমির কীভাবে ধানের চাষ করুন লাগে যদি এগুলো যদি করতে না জানি, যে শিক্ষাজনক বিষয়ে ওই আমার বড় মাঝজন। এখন বিষয়টা হচ্ছে কি, আপনাদের কিছুদিন আগে একটা দুর্যোগ এসে যে রাতে দিনে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির মাধ্যমে কি আপনার কিছু মাছ উসকি বাইরেছে বা কিছু হয়ে হইতেছে আপনার? না, দুর্গো যে কিছু ক্ষতি হয়েছে, কিছু কিছু বাঞ্জা রাখছে আর কিছু মাছ গেছে, তো মাছগুলো তো দৌড়েতে সারি বা দড়িগুলো তো দেখাইতে পারতাম না আপনার, যদি মাছ মারার কোনো পদ্ধতি তো দেখাইতে পারলাম না। এরপরে তো আপনার উদ্যোগটা দেখে ভালো লাগছে, আশা করি আপনার উদ্যোগ দেখে মানে বাণিজ্যের অনেক মানুষ মানে সফল পাইব যদি রম করে জমি করে। আপনি হেত হেত রয়েছেন, তো হেত রোয়ার কতদিন পর আপনি মাছ চাষ করছেন? হেত রোয়ার আমরা যে রোয়া দিচ্ছি, রোয়ার মনে করেন 20 থেকে 25 দিন বয়স হইলে এই সময় মাছ চাষ করুন লাগে, আর নাইলে গোসাগুলো কিছু ক্ষতিগ্রস্ত হয়। আর 25 দিন বয়স হয়ে যেলে এবারে আলিগুলো, এই যে আলিগুলো আছে না এই যে জি জি, এগুলো শিকর্বি করে কোনো সমস্যা হয় না। আর যদি অল্প বয়স থাকে আলির রোয়ার পরে আর এগুলো করেই যে মাছের ক্ষতি হয়, 20 থেকে 25 দিন বয়স হয়ে যেলে গিয়ে পরে মাছ চাষ করলে কোনো ক্ষতিগ্রস্ত হয় না। তো এখন ওই যে আপনার জালার মধ্যে আলির মধ্যে অনেক ধরনের ফুকে ধরে, তো ফুকে ধরলে বিষ মারলে কি আপনার মাছের কোনো ক্ষয়ক্ষতি হইব? আছে কিছু কিছু ওষুধ আছে মারলে ক্ষতি, বা কিছু কিছু জিনিস আছে যে ক্ষতি হয় না। আমরা কীটনাশক মারি না, মারি আমরা তো একটা পি মাছ আছে, একটা বৃত্তাগু আছে, এগুলো মারছি। এবার আরেকটা আছে ওষুধ যেগুলো মাছের ক্ষতি করে না, যেগুলো মাছের ক্ষতি করে না এইগুলো আমরা। বুঝছি, আপনি মনে হয় অফিসের ফর্মুলা নিয়ে কাজ করেন বেশি? হ্যাঁ, অফিসের ফর্মুলা নিয়েই বেশি অংশ আমরা। কৃষি অফিসার আছে এখানে আমরা, যে উপজেলা কৃষি অফিসার নার্সারি মৎস্য নার্সারি চাই আছে, এরা এরার কাছ থেকে আমি কিছু পরামর্শ নিয়েছি। এবারে আমরা বেশি অংশ আমি পরামর্শটা নিয়েছি মনে করেন কেয়ার বাংলাদেশ ও যে ঢাকা আকসানি মিশন, তারাও আমার এই সাহায্য শোন দিছে যে ভাই দেখুন এগুলা করে দেখি পদোন্নতি নয়, দেখা যায় আল্লাহর রহমতে ভালো হয়, আমি কোনো ক্ষতিগ্রস্ত না আস ইনশাল্লাহ, মনে করব বাচ্চা কাচ্চা লইয়া চলবার মতো আছি, আল্লাহর রহমতে ভালো। আপনারা দেখেন এগুলা ফাটা দিয়ে অনেক সময় ওই যে ফাঁক আছে পাহের মাধ্যমে আটা উটি করে, কিন্তু কোনো সমস্যা হয় না এগুলা পাহে দিয়ে আটা উটি করলে। আর আশা করি দেখতে দেখা যায় যে ধরনের ভালো জমি, আমি মনে করি এই জমির মাঝে সবাই করলে আশা করি ফসল পাইব, কোনো ক্ষয়ক্ষতি হইব না। এক ফসলের মাঝে 2টা ফসল, এক এক ফসল হচ্ছে ধান আর একটা হচ্ছে মাছ। জি জি, এই মাছটা তো এই গুছার লাগে আইতে পারতেছে না, এই আটা এইগুলাতে দৌড়িয়ে মাছটা তো ওই গর্তটা মধ্যে, আমি একটা জায়গার মধ্যে গর্ত রাখছি। জি জি, ওই গর্তটার মধ্যে রেস্ট নিতে পারে,
বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমি তো অনেক ধরনের ভিডিও দেখছি, বাকি অনেক ধরনের প্রতারণাও দেখছি। মানে আপনি দেও যে বললেন আপনি বানেসুং অফিসের মাধ্যমে শিখছেন, কি একটা আকসান মিশন নাম বললেন, ঢাকা আকসানি মিশন। জি জি, তো এখন এটা কি আপনি কোনো অফিসারের নাম বলতে পারবেন? ইনশাল্লাহ পারবো। যদি অফিসারের নাম বলতে পারেন বলেন। মনে করুন ঢাকা আকসানি মিশনের প্রথম অবস্থায় আসিল আমার, আমি যে সময় হাঁস মুরগি বেচতাম কালেক্টর হিসাবে, আমাদের এই রাফিক ভাই বাবাই তোমার হাসান ভাই আসিল, আর আমি ওখানে বর্তমানে আছে দুলাল ভাই, বুঝছেন নি? জি জি। আর একটা ম্যাডাম আসিল, ম্যাডামের নামগুলো আমি জানি না, আশরাফ ভাই আসিল, আশরাফ ভাই, আশরাফ ভাই, আর ওই ওখানে আছে বর্তমানে দুলাল ভাই, আরও কয়েকজনের নাম আছে, তো তো আমার জানা সত্য নাই, সকলে তার ধুন থাকে না। আসল কথা হইলো আমি তার খাতা বার্তা আনছি না, আপনারা দেখতে আমার খাতার মধ্যে লেখা আছে অনেকগুলো আয়রা দিছে। এরপরে আমাদের ম্যাডাম পাহিম আক্তার নাকি একটা ম্যাডাম আছেন, তাই নয় আমাদের মাঝে মাঝে ট্রেনিং নেই, ট্রেনিং প্রাপ্ত ট্রেনিং হয়ে গেলে পরে এগুলো ম্যাডাম বলতে লাগাল ভাই, আমি সকলের নামটা আমার শুনি না, বুঝলে। আমরা যে কেয়ার বাংলাদেশের যে একটা সাইনবোর্ড আছে যে আকসানি মিশন, ঢাকা আকসানি মিশন, কেয়ার বাংলাদেশ, এটা হলো আমরা পরিচয়পত্র যারা এই যে করছে আর কি। আমি প্রতিদিন সময় বেশি অংশ আমি দারিদ্রহীন মানুষ, হাঁস মুরগ বেশি, তাই তরকারি ডিম ডাম এই দাম জামা লইয়া গিয়া গ্রামে গ্রামে থেকে আইনি আমি কালেক্টর হিসাবে ব্যবসা করি, আর ওই বা আমার বাইকের জমি জামা করি। এখানে মনে করেন ইটের মাঝে 4200 জায়গা আছে, আর এখানে আছে তোমার 4 কেয়ার জায়গা রয়েছে, সর্বমোট 6 থেকে 7 কেয়ার জমি আমি আল্লাহ রহমতে লাগাইছি। জি, এখন আমি তো দেখতে পারতেছি জমির মাঝে আপনার আটু পানি, এখন পানি বেশি হইলে বা কমিলে আপনার মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়ে হতে হবে নাকি? বেশি হইলে হতে না, আর কম হইলে ওই ক্ষতি হইব দিকে, তো ওইগুলা যে বাম্পারগুলো দিছি। জি জি, হইলে পরে ওই যে জায়গাটা আমি রাখছি ওই অর্থ মনে করেন না, এই 2 ফিট গর্ত আছে, এই 2 ফিট গর্তের মাঝে মাছ বেশ নিতে পারে। জি, এখন অংশ মাছগুলো হইলো খাপ জাতি, মনে করেন না এর মাঝে মাছ আছে কার্পু, রুই, কাদ, এবারে তোমার তেলা ভাইয়া, আর এরপরে আরেকটা মাছ আছে আমরা যে বাংলা মাছ, যেরকম লাটি, কেউ কেউ শুদ্ধ কথা চেং মাছ, এগুলা মাছ আছে বেশি। এক ফসলে 2 ফলন মনে করেন জমির ওই যে দেখুন আগাছা মুক্ত থাকে, কীটনাশক পোকামাকড় থেকে দমন থাকে, একটা পানির মাঝে এগুলা জিনিস আছে না, এগুলা মাছে খাইয়ে ভালাই যায়। যে ওই যে আটা জিনিস ক্ষেত্রের মাধ্যমে এগুলা কি ওই যে লাঠির মধ্যে বাঁধিয়ে দিয়েছেন, এটা কি এটা কিসের জন্য দিয়েছেন? ওই যে আমরা কেয়ার বাঁধিয়ে দিয়েছি, যে এগুলো একটু আগাই দিয়ে দেওয়া লাগে, ওই যে বাকি একটা উড়াউড়ি করতে আছে দেখছেন নি? জি জি জি, ওই যে একটা হেস করে, ওই যে বাকিটা এখানে বইতে পারলো না, হয়তো আমরা লেগে আইছে না। জি জি, ওই বাকিটা এখানে বইলে পরে ওই যে পোকামা করে আছে না, জি এগুলা মনে করো না হেরা এই কীট পতঙ্গরে পাকিয়ে খাই দেয় আর কি, যেটা ধান ক্ষেতের লাগি অনেক ভালো জিনিস। জি জি, না আশা করি আপনার উদ্যোগটা ভালো করছেন। আচ্ছা, এখন আপনার তো সব কিছু কথা শুনলাম, এখন ওই যে আপনি মাছ বড় হইব, মাছ বড় হইলে আপনি কি আগে জমি কাটবেন না মাছ মারবেন? না, মনে করুন না ধান যখন দেওয়া যাবে বাইরে যেতে শিখে, এখন তো পানিও কমে যাবে, এখন কার্তিক মাস, গ্রায়ণের ভিতরে যাবে, এর আগে আমি মাছ বিক্রি করি। ওই আপনার ওই যে 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 টুলাটা আছে, টুলাটা মাঝে জমাই যাবো, ওই যে আমার গর্ত ডাইরের মাঝে অস্ত অস্ত জমাইবো, আমি তুরাই তুরাই জি। এখন আমরা মনে করি আপনাদের যে সাধারণ জনগণ যারা আছে না, যারা এই ভিডিওটা দেখতেছেন, তারা মানে এই ধরনের মানে ফল আনতে গেলে মানে অনেক পরিশ্রম কম কিন্তু লাভজনকটা বেশি, লাভজনকটা বেশি। তো আমি মনে করি সবার ক্ষেত্রে এটা ভালো না, মাছের শব্দ শুনতেছি কিন্তু আমরা মাছ দেখাইতে পারতেছি না, মাছের শব্দ শোনা যাইতেছে, মানে আমাদের লড়ায় মাছটা ঢুকে গেছে পানির নিচে। এখন আপনার জমিতে আসার পরে দেখলাম সাইরাল থেকে আপনার খেত এমনও ভালো, আপনি কি সবচেয়ে বেশি সার দিচ্ছেন না এটি এইভাবে মাছের দ্বারাতে ভালো হয়েছে? না, মনে করেন জমিটা তো নিন, অন্য অন্য ক্ষেতের সার শুরাইয়ে পরে সারের ভাগ কম দিছি, কিন্তু কই যে আমরা একটু খৈল ব্যবহার করছি, কিছু খৈল দেওয়ার লাগে মাছের ক্ষেত্রে, মাছের যদি খৈল খাইলে মাছের গায়ে গতরটা একটু নরম থাকে, মাছ যাতে বড় হয়। জি জি, আর দেখতে পেলাম ওই যে আলের গুড়ির মধ্যে গিয়র পড়ছে, এগুলো মনে হয় মাছের খাইতে অনেক ভালো হয়। না, সেগুলো মাছের খাদ্য, 1 নম্বর খাদ্য, এটা মাঝে মনে হন এমনি বাড়তি খাওয়া আবার দেমন লাগে না। ও, বুঝতে পারছি। আর আশা করি আপনার যে উদ্যোগটা নিয়েছেন আমি মনে করি ভালোই হয়, আর আপনি যে দিন মজুর মানুষ আশা করি যারা মানে দিন মজুর এরার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো। জি, আর এইগুলা তো মনে করেন আমরা ওই যে ওষুধ কিছুগুলো মারি রাখি, ওই যে মাঝের পোকা কিছু কিছু ধরছে আবার ওষুধ মারণ লাগতে পারে, এই জন্য জমে পোকা দমনে আছে আল্লাহর রহমতে, কোনো আমাদের পোকা পোকা মাকড় আক্রমণ করছে না, ওষুধ বসুধ মারি রাখছি। আর 1 নম্বর কথা রইলো
যে কোনো আগাছা হয় না, যেমন কামলা লাগে না, যেমন দিলে আপনি একটা জমির মাঝে এই আগাছা বাঁচতে গেলে কামলা লাগে, এইটার মাঝে মনে করুন না মাছ চাষ করলে কোনো আগাছা উঠে না, আগাছা ধর্ম তাই কোনো কামলা গালে না লাগে না, মানে করছো একবারে অল্প করছো ভাই। জি মানে আপনি সর্বমোট এই জমির মাঝে কত টাকার মাছ চাষ করছেন? আমি বেশি চাষ করছি না, আমি নতুন অবস্থার পদ্ধতি হিসাবে করছি, আমি 5 থেকে 10 কেজি মাছ চাষ করছি 3000 দাম। জি জি 10 কেজি মাছে আমার মনে হয় ওখান আল্লাহর রহমতে মনে হয় মন দুই মন মাছ, দুই মন মাছ হই না। এটা আমরা আওয়াজ শুনতে পারতেছি, আওয়াজের ওই বুঝতে পারছি মাছ অনেক মাছ আছে। আড়াই মন না আর বেশি তো আরে মাছ ওখান ওজনের বেলা গিয়ে। আর আমি মনে করি ওই যে দিকে 3 ইঞ্চি বনা পারছি চাষিলাম। জি জি এখন বর্তমানে 6 থেকে 5 ইঞ্চি 6 ইঞ্চি বনা আছে, কিন্তু আগে দেখাইতে পারলাম না আপনার 6 থেকে 7 ইঞ্চি মনে হয়েছে এখন বর্তমানে। এখন কেজিতে মনে হলো করুন 4টা, কোনো সময় 7টা 6টা কেজি হইব, 7টা 6টা কেজি হইলে মনে করুন যে মাছটাই ভবন মনে করুন আমার 42 শতক জায়গার মধ্যে, যেমন জায়গার পরিমাণে আমি মাছ চাষ করছি। জি জি মন অতিরিক্ত বালাইলে আবার মাছ বলতো না। আচ্ছা ঠিক আছে, মানে আপনার কথাগুলো আমরা শুনছি। আচ্ছা আপনার যে আমরা ভিডিও যে করছি আপনার যে অফিসের মাধ্যমে এরাও দেখতে পারতেছে, আচ্ছা আপনার লাস্টবারের মতন আপনার অফিসের নামটা একটু বলে দেন। ঢাকা আফসানি মিশন কেয়ার বাংলাদেশ, এটা স্যার আপনার অফিসের নাম বুঝি, এখান থেকে আপনি শিখছেন? জি এরা আমাদের সাজেশন দিছে, আমি এগুলা বুঝতে পারছি। মানে এই সাজেশনের মাধ্যমে এইভাবে ফলন পাইতাছেন, কোনো সমস্যা হইছে না? না আমি মনে করেন এই মাছ চাষের যে মৎস্য ট্রেনিং একবার দিয়েছিলাম শ্রীমঙ্গল, আর পরে এইভাবে করেছি এই মৎস্য ট্রেনিংটা এরা সাজেশন করছে, আর আমারও কিছু দক্ষতা আছে লেবার এই ক্ষেত্রে থেকে আমি। জি যেন আপনার একটু পরিচয়টা দিলে একটু ভালো হইতো, কি আপনি কোন জেলা থেকে বলতেছেন কি বা কি বা কি সমাচার? পরিচয়টা দিলে যে আমার বাড়ি হলো বানিয়েছুং থানা হবিগঞ্জ, না থানা বানিয়েছুং বাড়িও বানিয়েছুং ভুল করছি বুঝছেন, জি জেলা হবিগঞ্জ, এবারে আমার যে ডিস্ট্রিক্ট সিলেট ডিস্ট্রিক্ট, আর আমি যে আসি যে বাসিন্দা হিসাবে, জি জি আমার 1 নম্বর ওয়ার্ড 3 নম্বর ইউনিয়ন, জি জি আমি বাস করতেছেন আপনি? বাস করতেছি বুঝছেন। ধন্যবাদ, আপনার কথাগুলো ভালো লাগলো। আর আমি মনে করি গরিবে যারা গরিব গুলো আছেন বাগে যারা কৃষি নিয়ে আছেন তারা এভাবে মানে জমি চাষ করবেন, আশা করি সবাই ফলন পাইবেন।